সার্জিক্যাল স্ট্রাইক জ্বালা কমিয়েছে বলছে বাংলার উরি শহীদের ভাই। হাউ ইজ দ্য জোস? হাই স্যার, সম্প্রতি এই ডায়লগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার দৌলতে এই ডায়লগ এখন ভারতের সিনেমা প্রেমীদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এরকম হাই জোসের ছবি ধরা পড়ল হাওড়ার জগৎবল্লভপুরে বেলপ্রতাপপুরের বরুণ দুলয়ের গলায়। বরুণের বয়স এখনও 18-এর নিচে, সদ্য কলেজ শুরু হয়েছে, তাতে কি বরুণ আর্মিতে যোগ দিতে চায়। বরুণ উরিতে শহীদ হওয়া গঙ্গাধর দুলয়ের ছোট ভাই। সার্জিক্যাল স্ট্রাইক কি কোথাও গিয়ে তোমাদের জ্বালা কিছুটা কমিয়েছে? উরির হামলাতে শহীদ গঙ্গাধর দুলয়ের ভাইকে এই প্রশ্নটা করে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। হ্যাঁ, অনেকটাই কমিয়েছে। মাত্র 11 দিনের মাথায় কেন্দ্র সরকার এইরকম স্টেপ নেবে এটা ভাবিনি। প্রায় 3 বছর আগে 18 সেপ্টেম্বর 2016 কাশ্মীরের উরি সেনা ছাউনিতে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা হামলা করেছিল। সেখানেই শহীদ হয়েছিল বাংলার ছেলে গঙ্গাধর দুলুই। সেই ঘটনার রেশ এখনও লেগে দুলুই পরিবারে। দাদার মৃত্যুর 3 বছরও পার হয়নি। বাড়ির চারদিকে সাজানো গঙ্গাধরের ছবি, পদক, এসবের মাঝে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আবেগ ধরা পড়ল বরুণ দুলয়ের গলায়। তার বক্তব্য শুধু আমাদের নয়, প্রতিটি শহীদ পরিবারের কাছে সার্জিক্যাল স্ট্রাইক অনেকটা মলমের মতো। দাদা ফিরে আসবে না জানি, কিন্তু পাকিস্তানকে শিক্ষা দেওয়ার দরকার। ওরা দাদার সঙ্গে যে কাপুরুষের মতো অন্যায় করেছে তার জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশনের অনুমতি দিতে ভয় পাননি, ওনাকে ধন্যবাদ। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে। 2016 সালে 18 সেপ্টেম্বর উরি হামলা বদলা নিতে 11 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনীর গোপন অপারেশন সার্জিক্যাল স্ট্রাইক, যা নিয়ে প্রশংসা এবং সমালোচনা দুটোরই সম্মুখীন হতে হয়েছিল মোদি সরকারকে। অরবিন্দ কেজরিওয়াল সহ অনেক বিজেপি বিরোধী নেতাই সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ হিসেবে ভিডিও চেয়েছিলেন। 2019-এর শুরুতে আদিত্য ধর উরির হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইককে একসঙ্গে সিনেমার পর্দায় আনলেন। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটি মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যে 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে। সিনেমাটা দেখছ? প্রশ্নের উত্তরে বরুণ জানালো, না, এখনও দেখা হয়নি, ট্রেলার দেখেছি, দারুণ লেগেছে। আমাদের এখানকার হলে সিনেমাটা এখনও আসেনি, তবে সিনেমাটা দেখতে ভীষণ আগ্রহী বরুণ।